শেহতীয়াকৈ চৰকাৰ তথা প্ৰশাসনে যোগীঘোপাৰ মাদ্ৰাছা উচ্ছেদৰ প্ৰসংগক লৈ এতিয়াও অব্যাহত আছে তীব্র প্ৰতিক্ৰিয়া। যোগীঘোপাৰ মাদ্ৰাছা উচ্ছেদৰ বাবে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক পঞ্চায়তে আক্ৰমণ কৰাৰ লগতে এ আই ইউ ডি এফৰ মুৰব্বী বদৰুদ্দিন আজমলকো দোষাৰোপ কৰিলে বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেকে। বৃহস্পতিবাৰে কংগ্ৰেছী সাংসদগৰাকীয়ে এক সংবাদমেল সম্বোধন কৰি কয়, তঞ্জিম বোৰ্ডৰ সভাপতি পদৰ পৰা আঁতৰি আহিব লাগে বদৰুদ্দিন আজমল। বদৰুদ্দিন আজমলৰ বিপৰীতে বিজ্ঞ ওলামা এজনে হ'ব লাগে তঞ্জিম বোৰ্ডৰ সভাপতি, কাৰণ ৰাজনীতিমুক্ত হ'ব লাগে তঞ্জিম বোৰ্ড। মাদ্ৰাছাৰ যি তঞ্জিম বোৰ্ড আছে, মাদ্ৰাছা পৰিচালনা কৰাৰ কাৰণে মই বিচাৰোঁ যে এই তঞ্জিম বোৰ্ড ৰাজনীতিমুক্ত হ'ব লাগে। কোনো ৰাজনৈতিক দলৰ সদস্য তঞ্জিম বোৰ্ডৰ সভাপতি সম্পাদক হ'ব নালাগে। আমাৰ দেশত সকলো মানুহৰ ৰাজনীতি কৰাৰ অধিকাৰ আছে, কৰি থাকে। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া এটা ৰাজনৈতিক দলৰ সভাপতি, আমাৰ কোনো আপত্তি নাই। তেখেতৰ বিশাল ব্যৱসায়িক সাম্ৰাজ্য আছে, আমাৰ কোনো আপত্তি নাই। কিন্তু জমিয়ত উলেমাৰ পৰম্পৰা তেখেতে ভংগ কৰিছে, কাৰণ আজমল ডাঙৰীয়াৰ আগতে জমিয়ত উলেমাৰ কোনো সভাপতি, কোনো ৰাজনৈতিক দলৰ মুৰব্বী হোৱা নাছিল। ৰাজনৈতিক দলৰ মুৰব্বী হোৱাৰ লগে লগে তেখেতৰ দায়িত্ব আছিল জমিয়ত উলেমাৰ মুৰব্বী পদ ত্যাগ কৰা, নকৰিলে। এতিয়া তেখেতে তঞ্জিম বোৰ্ডৰ সভাপতি পদক খামুচি আছে। মাদ্ৰাছাসমূহক ভালকৈ সুচাৰুৰূপে পৰিচালনাৰ স্বাৰ্থত মই ভাবোঁ যে অতি শীঘ্ৰে তেখেতে তঞ্জিম বোৰ্ডৰ দায়িত্বৰ পৰা অব্যাহতি লোৱা উচিত। আৰু কোনো বিদগ্ধ উলেমাক এই দায়িত্ব দিয়া উচিত, আৰু এইটো কোনো ৰাজনৈতিক দলৰ সদস্য পদ থকা কোনো উলেমা এই দায়িত্বত থাকিব নালাগে। মাদ্ৰাছাসমূহ পৰিচালনাৰ ক্ষেত্ৰত কেইবাটাও বোৰ্ড আছে যদি সকলো মিলি এটা বোৰ্ডৰ অধীনত মাদ্ৰাছাসমূহ পৰিচালনা কৰিব লাগে। অসমৰ প্ৰেক্ষাপটত এই মাদ্ৰাছাসমূহ ধৰ্মীয় বিষয় সন্নিৱিষ্ট কৰি অসমীয়াত প্ৰস্তুত কৰিব লাগে পাঠ্যপুথি। মাদ্ৰাছা পৰিচালনাৰ কাৰণে কেইবাখনো বোৰ্ড আছে, তঞ্জিম বোৰ্ড, তালিমী তৰক্কী বোৰ্ড। উলেমা সমাজৰ প্ৰতি মোৰ নিবেদন থাকিব যে পৰাপক্ষত এখন বোৰ্ড গঠন কৰিব লাগে, আৰু যুগৰ সৈতে ৰজিতা খোৱাকৈ মাদ্ৰাছাৰ শৈক্ষিক পুথি পাঠ্যক্ৰম প্ৰস্তুত কৰিব লাগে। কাৰণ অকল এটা সংগঠন কৰিলে নহ'ব, পাঠ্যক্ৰম প্ৰস্তুত কৰিব লাগিব, পৰীক্ষা পাতিব লাগিব। মই এইকেইদিন যিমান দূৰ খবৰ লৈছোঁ, এই পাঠ্যক্ৰমৰ ক্ষেত্ৰত তঞ্জিম বোৰ্ডে বা অন্যান্য বোৰ্ডসমূহে বিশেষ গুৰুত্ব দিয়া নাই। দাৰুল উলুম দেওবন্দ বা অন্যান্য মাদ্ৰাছাৰ পাঠ্যক্ৰম চলাই আছে, কিন্তু অসমৰ প্ৰেক্ষাপটত ইয়াৰ পাঠ্যক্ৰম প্ৰস্তুত কৰিব লাগিব ধৰ্মীয় বিষয় সন্নিৱিষ্ট কৰি। ধৰ্মীয় বিষয়সমূহ থাকিবই, গতিকে এই কথাটো উলেমা সমাজে ভবা উচিত বুলি মই ভাবোঁ। ইপিনে জেহাদীক গুলিয়াই মৰা সন্দৰ্ভত সাংসদগৰাকীয়ে কয়, আইন হাতত তুলি লোৱাৰ অধিকাৰ কাৰো নাই, যদি সঁচাকৈ জেহাদী আছে তেন্তে কঠোৰ শাস্তি দিব লাগে। আমাৰ সংবিধানে কাকো আইন হাতত তুলি ল'বলৈ অধিকাৰ দিয়া নাই। এবাৰ অনুৰাগ সিং ঠাকুৰে ক'লে কেন্দ্ৰীয় মন্ত্ৰীক গলি মাৰ, গাদ্দাৰকো গলি মাৰ। এবাৰ আজমল ডাঙৰীয়াই কৈছে যে কাৰোবাৰ প্ৰতি সন্দেহ হ'লে, জেহাদী হ'লে গুলিয়াই দিব লাগে। আমি জেহাদী সন্ত্ৰাসবাদীৰ কঠোৰ শাস্তি দিয়াৰ পক্ষপাতী, কিন্তু একে সময়তে সেই শাস্তি হ'ব লাগিব ন্যায় প্ৰক্ৰিয়াৰ মাজেৰে, বিচাৰ প্ৰক্ৰিয়াৰ মাজেৰে। যদি সন্ত্ৰাসবাদী বুলি ভাবিলেই কাৰোবাক গুলিয়াই দিয়া হয়, যেতিয়া স্বেচ্ছাচাৰী চৰকাৰ হ'ব, তেতিয়া সেই চৰকাৰে বা কোনোবা দুষ্ট নিৰাপত্তাৰক্ষীয়ে নিৰপৰাধ মানুহকো গুলিয়াই দিব পাৰে। সেইকাৰণে এই ধৰণৰ কথা কাণ্ডৰ আমি বিৰোধিতা কৰোঁ। আজমল ডাঙৰীয়াই যিটো কথা কৈছে, সেই কথা আৰু অনুৰাগ সিং ঠাকুৰৰ কথাৰ মাজত কোনো পাৰ্থক্য নাই। আইন বহিৰ্ভূত হত্যাই হওক বা আইন বহিৰ্ভূত শাস্তিয়ে হওক, হয়তো এক্সট্ৰা জুডিচিয়েল কিলিং অৰ এক্সট্ৰা জুডিচিয়েল পানিছমেণ্ট, আমি দুয়োটাৰে দুৰ্ঘৰ বিৰোধী। যিকোনো বিচাৰ
আইনী প্রক্রিয়ার মাজেরে হব লাগব, এক্সট্রা জুডিশিয়াল এক হলে নহব। আনহাতে জেহাদি আর মাদ্রাসা উচ্ছেদ সন্দর্ভত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক আক্রমণ করে সাংসদ আব্দুল খালেকে আর কয়, মুখ্যমন্ত্রী গীতাসু স্পষ্ট করক, প্রশাসন হসা নে মুখ্যমন্ত্রী হসা? সোনোয়ালতক হিমন্ত বিশ্ব শর্মা দুর্বল মুখ্যমন্ত্রী, গৃহমন্ত্রী হিসাবে ব্যর্থ হিমন্ত বিশ্ব শর্মা, হিমন্ত বিশ্ব শর্মা রাজনৈতিক অনুপ্রবেশকারী, সেয়ে সঘনাই সলনি হয় হিমন্তর রাজনৈতিক গুরু। মুখ্যমন্ত্রী মহোদয় মাদ্রাসাক লৈ নিতৌ ভ্রান্তি বিয়পাই আছে, কেতিয়াবা কৈছে জেহাদীর ঘাটি, সেকারণে মাদ্রাসা সমূহ বুলডোজ চলোৱা হৈছে। প্রশাসনে কৈছে নহয় ডিজেস্টার দুর্যোগ প্রশমনের যাবর নিয়ম নীতি সেইবর ভঙ্গ করা হৈছে। আকৌ তেখেতে রাষ্ট্রীয় মাধ্যমত কৈছে যে আলকায়দার কার্যালয় ভঙ্গা হৈছে, কোনটো সঁচা? মুখ্যমন্ত্রী মহোদয় গীতাত বিশ্বাস করে, মই তেখেতক গীতাসুই সঁচা কথাটো কবলৈ মই প্রত্যাহ্বান জানাইছো, যে আপোনাৰ প্রশাসন সঁচা নে আপুনি সঁচা? সঁচাকে আলকায়দার ঘাটি আছিল নেকি? তার মানে যদি আলকায়দার কার্যালয় আছিলে, আপুনি কিন্তু সর্বানন্দ সোনোৱালতকৈ দুর্বল মুখ্যমন্ত্রী, কারণ অন্তত সর্বানন্দ সোনোৱালৰ মুখ্যমন্ত্রী থকা সময়ছোৱাত, সর্বানন্দ সোনোৱাল গৃহমন্ত্রী থকা সময়ছোৱাত অসমৰ কোনো মাদ্রাসা বা আন কোনো ঠাইত আলকায়দার কার্যালয় হোৱা নাছিলে, জেহাদীর কার্যালয় হোৱা নাছিলে। কিন্তু আপনার কার্যকালত আপুনি নিজে স্বীকার কৰিছে আপুনি ইমান দুর্বল গৃহমন্ত্রী যে আপোনাৰ ৰাজ্যখনত জেহাদী বা আলকায়দার কার্যালয় পাতিবলৈ সক্ষম হৈছে। গতি আপনি শীঘ্রে গৃহ দপ্তরের পর আপনি ইস্তফা দিয়া উচিত, গৃহমন্ত্রী হিসাবে ইস্তফা দিয়া উচিত, কারণ আপনার কার্যকালত আলকায়দার কার্যালয় হবলৈ পাইছে। হিমন্ত বিশ্ব শর্মা এগারী রাজনৈতিক অনুপ্রবেশকারী, কেতিয়াবা তেখেতে আসুর পৰা তেখেতে কংগ্রেসত আহে, কংগ্রেসের পর বিজেপিলৈ যায়। তেখেতৰ আদর্শ কি, তেখেতৰ রাজনৈতিক আদর্শনো কি, সেইটো ভগবানৰ বাহিৰে আন কোনোবাই জানে বুলি মই নাভাবোঁ। এই কংগ্রেসতো তেখেতে অতদিন আছিল, সেই সময়ত কংগ্রেসক কিয় প্রশ্ন করা নাছিলে? আজি কংগ্রেস জ্বলার পিছত তেখেতে কংগ্রেসক প্রশ্ন কৰিছে। ভারত বিভক্ত হৈছিল ব্রিটিশৰ দিনত, কংগ্রেসৰ দিনত বিভক্ত হোৱা নাই। আজি হিমন্ত বিশ্ব শর্মাৰ বর্তমানের গুরু, কারণ তেখেতৰ গুরু সলনি হৈ থাকে, শ্যামা প্রসাদ মুখার্জী। উল্লেখ্য যে কংগ্রেসে আরম্ভ করা ভারতজুড়ু রিলিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ইতিকিং করা সন্দর্ভত নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ভারত পাকিস্তান বাংলাদেশ একলগ হলে ভারতীয় মুসলমান সকল লাভবান হব বলে উল্লেখ করে সাংসদগুলো। মই তো ব্যক্তিগতভাবে ভাবু যে ভারত পাকিস্তান বাংলাদেশ যদি একত্রিত হয়, এখন ভারত হয়, আটাইতক লাভবান হব ভারতীয় মুসলমান, কারণ ভারতীয় মুসলমানের বিরুদ্ধে যে ঘৃণা বিয়পাই থাকা হয়েছে সেই ঘৃণা বহুত কমি যাব। মই তো ব্যক্তিগতভাবে বেয়া নাপাও। একেদরে মাদ্রাসাত অধ্যয়ন করা সন্দর্ভত পুনর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরিতেও কয়, আজি যদি রাজ্যত জেহাদি বৃদ্ধি পাইছে তেন্তে তার বাবে দায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা ভয়াতুর ব্যক্তি, মাদ্রাসা শিক্ষাক লৈ মুখ্যমন্ত্রীর এলার্জি কিয়? তরুণ গগৈ, আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অধ্যয়ন করেছিল মাদ্রাসাত। আর হিমন্ত বিশ্ব শর্মা এগারী ভয়াতুর প্রাণী, ভয়াতুর ব্যক্তি, প্রাণী শব্দটি মানে উঠাই লিছো দি, ভয়াতুর ব্যক্তি। আর ভয়াতুর ব্যক্তিয়ে সদায় ঘৃণা বিয়পাই থাকে, তেখেতে উন্নয়নের কথা নকয়, তেখেতে এই মুখ্যমন্ত্রী কালত কি করলে সেই কথা নকয়, অকল ঘৃণা বিয়পাই থাকে। আজি যদি রাজ্যখনত জেহাদি বাড়িছে তার কারণে মই তেখেতকে দায়ী করি, কারণ তেখেতে দিন রাতে ইমান ঘৃণা বিয়পাই আছে যে একাংশ লোকর মাজত বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হব পারে। হিমন্ত বিশ্ব শর্মা গোটেই মাদ্রাসা ব্যবস্থাটক ধ্বংস করব খুঁজছে। প্রথমে তেখেতে সরকারি মাদ্রাসাসমূহ ধ্বংস করে দিলে, সরকারি মাদ্রাসাসমূহ শেষ করে দিলে, সরকারি যাব মাদ্রাসা সেব প্রথম রাইজে পাতিছিলে, রাইজে মাদ্রাসার কারণে মাটি দিছিলে, সেই মাটিসমূহ দখল করলে। আজি যদি স্কুল পতাটা আমি কেতিয়াও বিরোধিতা নকরো, অকল যদি মাদ্রাসার সিস্টেমটক ধ্বংস করাত লাগে, এই মাদ্রাসা সিস্টেমের মাজেরে মৌলানা তৈবুল্লা উলাই আহিছিলে, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রদূত মৌলানা আবুল কালাম আজাদ, যিজন মৌলানা আবুল কালাম আজাদ একেবারে স্বাধীনতা আন্দোলনের ভরপকর সময় ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি আছিল। আনকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তেখেতর মাদ্রাসা শিক্ষাত শিক্ষিত আছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাদ্রাসা শিক্ষাত শিক্ষিত আছিলে, এইসকল সন্ত্রাসবাদী হব নেকি? আনকি আমার রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়া, তেখেতও যোরহাটের মক্তব স্কুলত আরম্ভণিতে কিছুদিন পড়িছিল। এটা গোটেই মাদ্রাসা বলে কলেই তেখেতের যে এলার্জি, সেই এলার্জিটা বন্ধ হব লাগিব। সাংসদ আব্দুল খালেক অনুপ্রবেশকারী বলে উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে কয়, আব্দুল খালেক অনুপ্রবেশকারী হলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অনুপ্রবেশকারী। মই যদি অনুপ্রবেশকারী হয়, এটা হিমন্ত বিশ্ব শর্মা জয়ন্ত মল্লর রাজনৈতিক গুরু জয়ন্ত মল্লবরুয়া ডাঙরিয়া, তেখেতও অনুপ্রবেশকারী হব লাগিব। কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার পূর্বপুরুষ কনৌজর পর আছে, অবিভক্ত ভারতবর্ষর। হয় মোরও পূর্বপুরুষ অবিভক্ত ভারতবর্ষর, এটা সময় অসম আর সেই প্রদেশ একেলগে আসলে, পিছত বেলেগ হয়েছে, অখণ্ড ভারতের একটা অংশর পর আছে। গতি মই যদি অনুপ্রবেশকারী হয়, হিমন্ত বিশ্ব অনুপ্রবেশকারী হব লাগিব। পিছে যোগী কুপার মাদ্রাসা উচ্ছেদক লৈ ক্রিয়া প্রতিক্রিয়া অব্যাহত থাকার মাজতে রাজ্যখনের কংগ্রেসী সংখ্যালঘু বিধায়ক সকলে মৌনতা অবলম্বন করে থাকা বিষয়টি কিন্তু তীব্র চর্চার বিষয় হয়ে পড়েছে। শাকিল আহমেদের সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রহরী।